হ্যাঁ, আমরা আছি তুমরু সীমান্তের উত্তর পাড়ায়। গতকাল থেকে এখানে সীমান্তে সংঘর্ষ চলছে। মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ছে এবং গতকালকে অন্যথাইন চাকমা নামের একজন, তারা কয়েকজন বন্ধু মিলে তারা সীমান্তে গিয়েছিল গরু আনতে, সেখানে মাইন বিস্ফোরণ হয়। তাকে MSF হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাঁ পাশের অবস্থা খুবই গুরুতর এবং রাতে আমরা যেটা খবর পেয়েছি, রাতে বাংলাদেশে বেশ কয়েকটি মর্টার শেল এসে পড়ে, সেখানে একজন নিহত হয় এবং 5 জন রোহিঙ্গা সেখানে আহত হয়। এবং রাত 4টা পর্যন্ত সীমান্ত এলাকায় যেসব ঘর বাড়ি আছে, স্থানীয়রা তারা বিকট শব্দে, তারা গুলির আওয়াজ শুনে তারা খুবই আতঙ্কে দিন রাত্রি যাপন করছে। আজকে SSC পরীক্ষার দ্বিতীয় দিন। ঘুমদুম উচ্চ বিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে, তারা আজকে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে তারা তাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা তারা সেখানে দিচ্ছে। কেননা সীমান্তে উত্তেজনার কারণে তারা কয়েকদিন ধরে পড়াশোনা করতে পারছে না, শিক্ষার্থীরা আমাদেরকে এমনটি জানিয়েছে। আমি আছি সীমান্ত গেসা, যে তুমরু সীমান্ত, সেই উত্তর পাড়ায় আছি। আমাদের সাথে একজন স্থানীয় আছে, আমরা একটু সেই স্থানীয়র সাথে আমরা কথা বলবো। তার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে 9টা 58 মিনিটে 10টায় এবং 10টা 2 মিনিটে আমরা বেশ কয়েকটি গুলির আওয়াজ শুনতে পাই। আমরা আছি সীমান্ত এলাকায়, আমরা একজন স্থানীয়র সাথে একটু কথা বলবো। আমরা একটু জানতে চাইবো এখানকার সার্বিক পরিস্থিতি, আমাদের যদি একটু বলতেন। এখানে এখন পরিস্থিতি খুব ভয়াবহ। গতকাল রাতে প্রচুর মিয়ানমারের মেটাশল, ওই যে মটাশল যেটা আছে, ওগুলো মারছে। শুনলাম একজন রোহিঙ্গা কাস্টম যাওয়ার পথে, গাড়ি করে যাওয়ার পথে মৃত্যু হয়েছে ওনার, আরও 5 জন নাকি আহত হয়েছে। আর গতকাল সকালে অন্যতন নামের একজন চাকমা, মিয়ানমারের ওই ছোট ছোট যেগুলো বোম আছে, মাইন বলে, হ্যাঁ মাইন বিস্ফোরণ হয়েছে, ওখানেও ক্ষতি হয়েছে। আর সারা রাত তো প্রচুর আমরা আতঙ্কে ছিলাম, সারা রাত গুলি হয়েছে। রাতে 3টা বাজে 4টা বাজে বড় বড় ধরনের আওয়াজ হয়েছে, ছোটো ছোটো বাচ্চারা ঘুম থেকে উঠে যাচ্ছে। আর রাত্রে যে সময় 10টায় লোকজন মারা গেছে, এরপর পর সর্বোচ্চ 20-30 মিনিট পর পর আবার বিমান আসে হামলা করছে, জেট বিমান আসে হামলা করছে 2-2 বার, এরপর আর আসেনি। আর সকাল থেকে তো আবার শুরু করছে কয়েকটা, 2-4-5টা হয়েছে আজকে সকালে বুম। কিভাবে জীবন যাপন করছে এখন? আমরা খুব আতঙ্ক অবস্থায় আছি, আমাদের কোনো নিরাপত্তাবিহীন এখন আমরা। কথা বলছিলাম একজন স্থানীয়র সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন, তারা তারা খুবই কষ্টে দিন আর রাত্রি যাপন করছে। একটু পরপর এখানে গুলির আওয়াজ হচ্ছে। এখানকার যারা শিশুরা আছে, যারা শিক্ষার্থীরা আছে, তারা আমাদেরকে বলছে তারা কয়েকদিন ধরে তারা পড়াশোনা করতে পারছে না, তাদের মুখে যেন একটি ভয়ঙ্কর একটি ছাপ আমরা লক্ষ্য করেছি। আমরা যে জায়গাটিতে আছি এর পাশেই হচ্ছে সীমান্ত। সীমান্তের এখানকার যারা বসবাস করছে তারা আমাদেরকে বলছে তারা খুবই আতঙ্কে আছে। এবং গতকালকে যে মর্টার শেল বাংলাদেশে এসে পৌঁছেছে নোম্যানস ল্যান্ডে, সেখান থেকে অনেক রোহিঙ্গা তারা সেখান থেকে সরে গিয়েছে, তারা নিরাপদ জায়গায় তারা চলে গিয়েছে। ইতিমধ্যে আমরা একটু আগে যুক্ত ছিলাম কুতুপালং উচ্চ বিদ্যালয় থেকে, আপনাদেরকে জানাচ্ছিলাম আজকে SSC পরীক্ষা। ঘুমদুম তুমরু সীমান্তে যারা শিক্ষার্থীরা আছে, তারা ঘুমদুম উচ্চ বিদ্যালয়ে তারা প্রথম SSC পরীক্ষা দিয়েছিল, তারা এখন কুতুপালং উচ্চ বিদ্যালয়ে তাদের পরীক্ষা দিচ্ছে। বলতে গেলে তুমরু সীমান্তে এখনও আমরা গুলির আওয়াজ শুনছি, এখানকার মানুষরা খুবই আতঙ্কে আছে। এই ছিল সীমান্ত থেকে সর্বশেষ।